আসসালামু আলাইকুম। সোনাগাজার ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের আইসিটি ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি আজকে তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস নিয়ে আরও একটি ক্লাস উপস্থাপন করব। গত ক্লাসে সরলীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, তাই ধারাবাহিকতায় আজকে আরও কিছু সরল অঙ্ক করব। তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো, এফ ইকুয়াল টু এ বি সি হোল বার ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল বার। তাহলে এটা একটা একটা লজিক ফাংশন। এই লজিক ফাংশনটাকে আমরা সরল করব। সরল করলে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ করা যায়। তাই আমরা যে সূত্র প্রয়োগ করতে পারি সেটা হলো যে ডি মর্গানের দুটি সূত্র এখানে প্রয়োগ করা যায়। তাহলে ডি মর্গানের প্রথম সূত্র এটা, এ এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এবার আসলে দ্বিতীয় সূত্রে এখানে প্রয়োগ করা যায়, এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে আমরা দুটো সূত্র প্রয়োগ করে দুটো রাশি এখানে পেলাম। এই রাশি দুটোকে এখন আর কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো দুটো রাশি আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা দেখো কি গুণ ফলটা দাঁড়ায়। এবার দেখো যে এই প্রথম রাশির এই এ বার এই রাশির সাথে গুণ করো। তাহলে এ এবার আঁকলাম ইন্টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই রাশিটা এখানে লিখলাম। এবার আসো যে এই প্লাসটা লিখলাম এভাবে বি বার, বি বার দিয়ে এই রাশি গুণ করবো। তাহলে গুণ করলে আমরা এটা পাবো গুণফল, যে এ বার ইন্টু বি বার ইন্টু বি বার ইন্টু সি বার। তোমরা বলতে পারো যে এখানে দুটো বি বার কেন হলো? দুটো বি বার আসলে ওই যে পরবর্তী স্টেপে যাতে অঙ্কটা করতে সুবিধা হয় সূত্র প্রয়োগ করতে, সেজন্য আমরা বিবার বিবারের সাথে রেখেছি। ঠিক একই এখানে তাই করেছি যে এটা সি বার দিয়ে এটা গুণ করেছি। গুণ করলে এটা এখানে যে গুণফল হিসেবে আমরা যেটা পেয়েছি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, আর এখানে যে সি বার ছিল এই সি বার এখানে লিখেছি। তাহলে এখন দেখো, এখন আমরা যেটা লিখতে পারি যে এখানে দুটো এ বার আছে, তাহলে দুটো এ বারের পরিবর্তে আমরা একটা এবার লিখতে পারি। দুটো বি বার আছে, দুটো বি বারের পরিবর্তে একটা বিবার লিখতে পারি। দুটো সি বার আছে, দুটো সি বার পরিবর্তে একটা লিখতে পারি। কারণ আমরা বুলিয়ানের মৌলিক উপপাদ্য শিখেছিলাম এ ইন্টু এ সমান সমান এ। তাহলে ওই সূত্রের আলোকে আমরা এই রেজাল্টটা পাই। এবার দেখো যে এখানে যে রেজাল্টটা পাইলাম এটার আর কি করা যায়। দেখো এখানে তিনটা রাশি কিন্তু সেম, তিনটা রাশি সেম হলে তাহলে আমরা একটা রাশি লিখতে পারি, সেটাও আবার সূত্রের আলোকেই পারি। সেটা বুলিয়ানের উপর মৌলিক উপপাদ্যের মধ্যে একটা সূত্র আমরা পড়েছিলাম এ প্লাস এ, তাহলে এ প্লাস এ ইকুয়াল টু এ হয়। তাহলে আমরা এই সূত্রের আলোকে তিনটা আছে একটা লিখলাম। এবার দেখো যে এখানে আর কি সূত্র প্রয়োগ করতে পারি, যে এখানে দেখো ডি মর্গানের সূত্র প্রয়োগ করা যায়। যেমন এই যে এখানে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, তাহলে এর পরিবর্তে এটা ছিল, তাহলে এটার পরিবর্তে যদি এটা হয় তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি ডি মর্গানের সূত্রের আলোকে। এবার তাহলে দেখো ফাইনালি আমরা যেটা পেলাম এ প্লাস বি প্লাস সি হোল বার, এটাই এই সরলের আনসার। এবার দেখো আর একটা সরল আমরা দেখি, যে এফ ইকুয়াল টু বি ইন্টু সি বার প্লাস বি বার ইন্টু সি বার প্লাস বি সি। তাহলে এখান থেকে আসলে কি কমন যায়, যে এখান থেকে সি বার কমন যায়। এই সি বার এখানে আছে, এই সি বার এখানে আছে, সি বার কমন নিলে আমরা যেটা পাই যে সি বার ইন্টু বি প্লাস বি বার প্লাস এ বি সি থাকবে। এবার দেখো এই বি প্লাস বি বারের পরিবর্তে আমরা আসলে ওয়ান লিখতে পারি, কারণ আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান। তাহলে ওই সূত্রের আলোকে আমরা এখানে ওয়ান লিখতে পারি। এবার দেখো সি বার ইন্টু ওয়ান এটা গুণ করলে আসলে সি বারই হয়, আর এখানে বি সি বিসি থাকবে। এবার দেখো এটার মধ্যে আরেকটা সূত্র করে বিভাজন সূত্র প্রয়োগ করা যায়। তাহলে বিভাজন সূত্র প্রয়োগ করলে আমরা পাবো যে বিভাজন সূত্রটা আসলে যেটা এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি হোল ইন্টু এ প্লাস সি। তাহলে ওই সূত্রে আলোকে আমরা লিখতে পারি সি বার প্লাস বি সি বার প্লাস সি। এবার দেখো এটা পরে এখানে এই রাশিটার পরিবর্তে আমরা ওই আগের সূত্রের আলোকে যে এ প্লাস এ বারের ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে সি বার প্লাস সি ইকুয়াল টু ওয়ান লেখা যায়। তাহলে এইটা দ্বারা এটা গুণ করলে আসলে সি বার প্লাস বি এটা থাকে। তাহলে একটু সাজায় লিখি, তাহলে বি প্লাস সি বার, তাহলে এই সরলের আনসার এটাই।
তাহলে তোমরা অবশ্যই এই সরল দুটো ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে সরলীকরণের অঙ্ক ভালো পারতে হলে সূত্রগুলো ভালো জানা থাকতে হবে। তোমরা অবশ্যই সূত্রগুলো প্রতিদিন একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে হয়তো আরও সরলীকরণের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে শেখ সাদী মোহাম্মদ শেখ সাদী স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।